কারাগারে বন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 30 টাকা মূল্যের ইফতারের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে ইফতারের আয়োজন করেছে। এই ইফতারটি আমাদের কাছে অনেক কষ্টের এবং অনেক আনন্দের। কষ্টের এ কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 3-3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বাংলার প্রতি মানুষের হৃদয়ের নেত্রী, তার কারাগারে ইফতারের বাজেট মাত্র 30 টাকা। আর আনন্দের এই কারণে আজ জাতীয়তাবাদী দলের 30 টাকা মূল্যের ইফতারে আমরা অংশীদার হতে পেরেছি। তাই আমরা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলার নেত্রী, গণতন্ত্রের রক্ষার নেত্রী, আপোষণ নেত্রী। ওনাকে অনতিবিলম্বে এই কারাগার থেকে মুক্ত করা হোক এবং সরকার দলীয় প্রতিহিংসা যেন এখানে ক্ষান্ত হয়। বাংলার মাকে, বাংলার মানুষের হৃদয়ের মাকে, বাংলার মানুষের কাছে ফিরে আসার সুযোগ করে দাও। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশের একজন সম্মানী ব্যক্তি এবং সর্বোচ্চ গণতন্ত্রের জন্য যিনি সংগ্রাম করতে গিয়ে কারাবরণ হয়েছেন, তাকে শুধুমাত্র অসম্মান করার জন্য, তাকে সম্মান তার হেয় করার জন্য শুধুমাত্র তাকে এই নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে, যেটা গণতন্ত্র বিরোধী। আমরা ধিক্কার জানাই এবং এই প্রতিবাদ জানানোর জন্য আজকের ইফতার পার্টিতে আমাদের উপস্থিত হওয়া। বসি, নমস্কার।